কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিপত্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় তাদের ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ কালো পতাকা দেখানো হয় রাজ্যপালকে তৃণমূল ছাত্র পরিষদের দাবি স্থায়ী উপাচার্য না থাকার ফলে গত চার বছর ধরে সমাবর্তন অনুষ্ঠান না করে অ্যাওয়ার্ড সেরিমনির নাম করে ডিগ্রি প্রদান করা হচ্ছে আর যা বেআইনি বলে দাবি আন্দোলনকারীদের কলকাতা ইউনিভার্সিটির সমবর্তন অনুষ্ঠান ঘিরে প্রবল বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ সমবর্তন অনুষ্ঠানের নাম করে ডিগ্রি প্রদান অনুষ্ঠান একটা বিষয় করে কিন্তু পিএইচডি সহ অন্যান্য ডিগ্রি প্রদান করছেন আচার্য তথা রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস গত চার বছর ধরে কনভোকেশন অনুষ্ঠান হচ্ছে না এবং স্থায়ী উপাচার্য নিয়োগ না থাকার ফলেই কিন্তু এই কনভোকেশন অনুষ্ঠান হচ্ছে না শুধুমাত্র ডিগ্রি প্রদান অ্যাওয়ার্ড সেরিমানির নাম করে একটি অ্যাওয়ার্ড দেওয়ার সেরিমানি করা হচ্ছে এবং সেখানেই কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তার পাশাপাশি অস্থায়ী উপাচার্য তৃণমূল ছাত্র পরিষদের দাবি মেয়দ মেয় উপাচার্য উপাচার্য কিন্তু উপস্থিত এবং এবং যখন তারা এই গেট দিয়ে প্রবেশ করছিলেন ভেতরে তাদের কিন্তু কালো পতাকা দেখানো হয় এবং তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় এই তৃণমূল ছাত্র পরিষদের তরফে ইতিমধ্যেই ক্যামেরা পার্সন সূর্যকে দেখানো পারলো সেই ছবিটা ক্যালকাটা ইউনিভার্সিটির রাস্তার বাইরে ঠিক মেন গেটের বাইরে রাস্তার মধ্যে বসে পড়ে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ তারা কালো পতাকা দেখাচ্ছেন এবং বেআইনি উপাচার্য দু হাটো এরকম স্লোগান দিচ্ছেন ছাত্র পরি তৃণমূল ছাত্র পরিষদের পতাকা রয়েছে বিভিন্ন প্ল্যাকার্ড পোস্টার রয়েছে কালো পতাকা রয়েছে এইভাবেই কিন্তু তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই বিক্ষোভ কিন্তু তারা চালিয়ে নিয়ে যাবেন এইভাবেই এবং এই কিছুক্ষণ পরে কিন্তু এই অনুষ্ঠান চলছে অনুষ্ঠান শেষে রাজ্যপাল কিন্তু এই গেট দিয়েই বেরোবেন সম্ভবত এবং সেটাই আমরা জানতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তৃণমূল করব রাজ্যপাল যখন ঢুকলো তখন তো আপনারা বিক্ষোভ দেখালেন কালো পতাকা দেখালেন রাজ্যপাল তো এই গেট দিয়েই বেরোবেন সম্ভবত তখনই গিয়ে আপনারা এই অবস্থান চালিয়ে নিয়ে যাবেন এই যেভাবে নির্লজ্জর মতো ঢুকে গেলেন একটা আনকনস্টিটিউশনাল বেআইনি প্রোগ্রাম তিনি জানেন যে তিনি নিজে ভুল করেছেন একজন ইল্লিগাল ভিসিকে জায়গা দিয়ে বসিয়ে রেখেছেন এখানে ভিসি নিজে জানে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কনভোকেশান ছাড়া এই অ্যাওয়ার্ড সেরিমানি করা যায় না কনভোকেশানকে অ্যাওয়ার্ড সেরিমানির নাম দিয়ে তিনি প্রোগ্রাম করছেন সেখানে ছাত্রছাত্রীদের ঢুকতে দিচ্ছে না ইউনিভার্সিটির কোনো নিয়ম মেনে কাজ করছে না কিভাবে হচ্ছে এই প্রোগ্রাম বেআইনিভাবে তার বিরুদ্ধে যে কলকাতা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ কালো পতাকা দেখিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি আপনারা কি এই বিষয়টা উচ্চ শিক্ষা দপ্তরের নজরে আনার চেষ্টা করবেন অতি অবশ্যই আমরা রাজ্য সরকারকে চিঠি চিঠি এডুকেশনকে যে কিভাবে রাজ্য সরকারকে মূলত আরেকবার অন্ধকারে রেখে এই কনভোকেশন প্রোগ্রাম করলো কার অনুমতিতে করলো এবং দেখব কতদিন রাজ্যপাল বেআইনি ভাবে উপাচার্যকে এখানে বসিয়ে রাখে তো কি শাসন চালাতে পারে আমরাও কড়াই গন্ডায় জবাব দেওয়ার জন্য তৈরি আছি এই উপাচার্য নিয়োগ নিয়ে তো রাজ্য রাজ্যপাল সংঘাত দীর্ঘদিনের তার পাশাপাশি সুপ্রিম কোর্টেও মামলা চলছে সুপ্রিম কোর্ট থেকেও একাধিক নির্দেশিকা আসছে অনারেবল সুপ্রিম কোর্টকেও তো বুড়ো আঙুল দেখিয়ে কাজ করছে